তো সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এক্সাম বিডি চ্যানেলের পক্ষ থেকে। তো আজকের এই ছোট্ট একটি ইনফরমেশন নিয়ে আজকের ভিডিওটি, অবশ্যই আসার দরকার ছিল বলে ভিডিওটি নিয়ে আসলাম। তো এখনও অনেকের মধ্যে কনফিউশন আছে যে ডিসিএস বা ঢাকা কাস্টমসের যে পরীক্ষা এটা নিয়ে। এই ডিসিএস বা ঢাকা কাস্টমস হাউসের পরীক্ষা নিয়ে কনফিউশনের কারণ, অনেকে মনে করছেন যে এই পরীক্ষাটি কোন পরীক্ষা বা কখন হয়েছিল এর ফিজিক্যাল টেস্ট। তো আমি জানিয়ে দিচ্ছি আপনাদেরকে, ডিসিএস ডিআর ক্যান্ডিডেট রোল এত এখানে একটা অ্যাডমিট কার্ডের জন্য দিয়েছিল। ইওর ফিজিক্যাল ফিটনেস টেস্ট উইল বি হেল্ড অন 18 June 2023, অর্থাৎ 2023 সালে 18 June এই তারিখে হয়েছিল এই ফিজিক্যাল টেস্টটি। 9টা থেকে হয়েছিল আর্মড পুলিশ ব্যাটালিয়ান হেডকোয়ার্টার, এটা হয়েছিল উত্তরা ঢাকা। ইউ মাস্ট ব্রিং কালার প্রিন্টেড কপি, এগুলো বলা ছিল। তো এটা ছিল সেই ঢাকা কাস্টমস, এটা কুর্মিটোলা কাস্টমস হাউসের পরীক্ষা আগামী 3 তারিখ, এই পরীক্ষার ডেটটি। এবং আগামী 3 MA আপনার সকাল না, এটা বিকালে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো ইতিমধ্যে আপনারা SMSও পেয়েছেন, SMS দিয়ে দিয়েছে সকলের মোবাইলে। আপনাদের যাদের মোবাইল নাম্বার ভ্যালিড মোবাইল নাম্বার ছিল, ভ্যালিড আপনাদের মোবাইল নাম্বারটা চালু রাখবেন। সকলের এই মোবাইলে কিন্তু SMS চলে আসছে অলরেডি, যদিও SMS দেওয়ার কথা ছিল না, তারপর কর্তৃপক্ষ SMS দিয়েছে। আপনাদের অনেক দিন দীর্ঘায়িত হওয়ার কারণে অনেকেই হয়তো বা অ্যালার্ট নেই বা অনেকেই জানতে পাচ্ছেন না যে পরীক্ষাটি কখন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এজন্য SMS দিয়েছে কর্তৃপক্ষ। সেজন্য কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ। অনেকে কিন্তু কেন্দ্র চিনতে পারেননি, অনেকে কেন্দ্র চিনতে পারছেন না কোথায় পরীক্ষা হবে, তার জন্য আমি কিছু কেন্দ্রের তালিকা করেছি। সেখান থেকে বলছি, সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ স্কুল, এই ক্যান্টিন দেখেন, এখানে স্কুলের পাশে একটা ক্যান্টিন আছে, এখানে দেখেন তেজগাঁও ঢাকা লেখা রয়েছে, মোবাইল নম্বর রয়েছে, এখানে আপনারা যোগাযোগ করেও যেতে পারেন এই মোবাইল নম্বরে, যেহেতু এই কেন্দ্রটি পাশেই। এই মোবাইল নাম্বারটা দেখেন এখানে, 01741-6664-49, এনাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা যেতে পারেন এই নাম্বারে। তো এখানে একটা ক্যান্টিন রয়েছে, এখানে ছাত্রছাত্রীরা অনেকে পরীক্ষার জন্য আসছে বা বিগত পরীক্ষাগুলো এখানে অনুষ্ঠিত হয়েছিল। তো এটা সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, এটা তেজগাঁও। তার পাশে BAF সাইন কলেজ আছে এর এই পাশে, এর থেকে 500 মিটার সামনেই। আপনারা এখান থেকে যেতে পারবেন পায়ে হেঁটে কিংবা রিক্সা যোগে। BAF সাইন কলেজ খুবই পাশাপাশি এই দুটো কলেজ, আর তার পাশে আরেকটা যে কলেজ দেওয়া হয়েছে ওটাও পাশে, অর্থাৎ 2 কিলোমিটারের ভেতরে আপনারা পেয়ে যাবেন সকল পরীক্ষা কেন্দ্রগুলো, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনারা গুগল ম্যাপের সাহায্য নিতে পারেন, আমাদের মাধ্যমে সাহায্য নিতে পারেন। যাই হোক, প্রস্তুতি কেমন হয়েছে সেটা জানি না আপনাদের, তো পরীক্ষা তো 3 তারিখে, ইতিমধ্যেই আপনাদের প্রস্তুতি শেষ হওয়ার কথা। তো সাজেশন কিন্তু অলরেডি দিচ্ছি, এখনও সাজেশন কালকে দেওয়া শেষ হবে, আগামীকাল সকালেই দেওয়া শেষ হবে। আপনারা যারা নিতে চান তার ভিতরেই সাজেশন নিয়ে নেবেন, আগামীকাল 12টা পর্যন্ত দিচ্ছি, তারপরে আর পাবেন না। তো এইখানে যে নাম্বার আছে দেখছেন, সেরমানি সকলে যে সাজেশন 0985893469, এখানে দেওয়া আছে নাম্বারটি, এই নাম্বারের মাধ্যমে সকলে টাকা পাঠাচ্ছে দেখছেন, এখানে 205 টাকা অর্থাৎ খরচও দিচ্ছে। তো এইভাবে আপনারা সেন্ডমানি করে এই নাম্বারে আপনারা টাকা পাঠিয়ে সাজেশন নিতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, কোনো সমস্যা নেই। টাকা পাঠানোর 1 মিনিটের মধ্যে সাজেশন পেয়ে যাবেন, বাংলা ইংরাজি গণিত সাধারণ জ্ঞান 4টা বিষয় নিয়ে যে সাজেশন, এটা আপনারা পাবেন লিখিত প্রশ্নের সমাধান সহ, বিগত সালের প্রশ্নের সমাধান এবং বর্তমানের প্রশ্নের আলোকে সব কিছু বিস্তারিত তথ্য। আপনারা দেখতে পাচ্ছেন বারবার কল দিচ্ছে আমাকে, তার মানে সাজেশন নেওয়ার জন্য এত পরিমাণে ছাত্রছাত্রী। এখনই আমি বলেছিলাম এর আগেই সাজেশন নিয়ে নিতে, কিন্তু তারা এখনও কল দিচ্ছে। তো সাজেশন নিতে আপনাদের আবারও অনুরোধ করছি। তো এখানে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজের একটা গুগল ম্যাপের একটা স্থান দেওয়া হয়েছে, আপনারা এখান থেকে যেতে পারবেন সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, এটা তেজগাঁওয়ের ভিতরে। BAF সাইন কলেজটি দেখছেন তারই সামান্য পাশেই, এখানে মহাখালী থেকে বাস যোগে অথবা মহাখালী থেকে আপনারা CNG যোগে যেতে পারবেন, রিক্সাতেও যেতে পারবেন। এবং তেজগাঁওয়ের ভিতরে, তেজগাঁওয়ের মধ্যে অবস্থিত এই কলেজগুলো অবশ্যই এখানে আপনারা গুগল ম্যাপে সার্চ করে যাবেন। দেখছেন সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজের থেকে এখানে কিছুটা দূরত্ব আছে, এখানে আনন্দ কনফেকশনারিস, পাশে হচ্ছে BAF সাইন কলেজ,
ঢাকা। তো ভিডিওটি বেশি বড় করবো না, যারা সাজেশন নিতে চাচ্ছেন এখনই আপনি সেন্ড মানি করে সাজেশনটি নিয়ে নিন হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা ইমো নম্বরে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।